নমো শিবায়, বম বম ভোলে। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা হচ্ছে কুম্ভ রাশির আরাধ্য দেবদেবী অর্থাৎ ইষ্ট দেবদেবী কে বা কারা। তো মেন বিষয়ে আসা যাক, প্রত্যেক রাশির ইষ্ট দেবদেবী অর্থাৎ আরাধ্য দেবদেবী থাকে। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির ইষ্ট দেবদেবী বা আরাধ্য দেবদেবী কে বা কারা। প্রথম কথা হচ্ছে এই যে আপনারা যদি সঠিকভাবে যদি আপনারা আপনাদের রাশি জেনে আপনারা আরাধ্য দেবদেবী বা ইষ্ট দেবদেবীর পুজো বা আর্চনা করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা কাটতে বাধ্য এবং আপনাদের শনির সাড়ে সাথে চললেও আপনারা শনির সাড়ে সাথে থেকে মুক্তি পাবেন এবং সেই শনির সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট পাবেন না যদি আপনারা সেই দেবদেবীর পূজা উপাসনা করতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনার যে রাশি সেই রাশির চক্রে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করছে আপনার রাশিচক্রের যে রাশির যে অধিপতির যে দেবতা, সেই দেবতা অর্থাৎ ইষ্ট দেবতা সেই গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করছে অর্থাৎ শাসন করছে সেই গ্রহগুলোকে, সেই ইষ্ট দেবতা। তো আপনারা যদি সঠিক নিয়মে সেই ইষ্ট দেবদেবীর পুজো আর্চনা করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে সমস্যা কাটতে বাধ্য। তো আপনারা অবশ্যই আমি যে কথাগুলো বলছি সেই নিয়মে যদি আপনারা করতে পারেন, আপনাদের যে সামনে শনির সাড়ে সাথী আসছে সেই সাড়ে সাথীর কুপ্রভাব আপনারা পাবেন না। প্রথম কথা হচ্ছে এই যে কুম্ভ রাশির ইষ্ট দেবদেবীকে, প্রথম হচ্ছে শিব এবং দ্বিতীয় হচ্ছে দক্ষিণা কালী। কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা আপনারা শ্রীকৃষ্ণের ভজনা করতে পারেন, শৈব সম্প্রদায়ের মানুষেরা আপনারা শিবের উপাসনা করুন এবং শাক্ত সম্প্রদায়ের মানুষেরা আপনারা দক্ষিণা কালীর অর্থাৎ শক্তির আরাধনা করুন, দেখবেন আপনাদের জীবনে নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য অর্থাৎ শনির নেগেটিভ এফেক্ট অর্থাৎ সাড়েসের নেগেটিভ এফেক্ট তো কাটবে, পাশাপাশি আপনাদের রাশিচক্রে যে গ্রহগুলো খারাপ আছে সেই গ্রহের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন, কারণ সেই গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করছে আপনার ইষ্ট দেবদেবী অর্থাৎ আরাধ্য দেবদেবী সেই গ্রহগুলোকে নিয়ন্ত্রণ করে। ওই জন্য সঠিক নিয়মে যদি আপনারা সেই ইষ্ট দেবদেবীর পূজা করেন, দেখবেন আপনাদের সমস্যা কাটতে বাধ্য। পাশাপাশি যেহেতু কুম্ভ রাশি, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিগ্রহ, এই জন্য আপনারা যদি হনুমানজির পূজা করেন সেক্ষেত্রে আপনাদের এই নেগেটিভ এফেক্ট কাটবে এবং আপনাদের জীবনে খুব সহজ সরলভাবে অতিবাহিত হবে। অর্থাৎ আপনারা মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে মেটে সিঁদুর, লাল জবা ফুল, পান পাতা এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা হনুমানজির পূজা করুন। সেক্ষেত্রে কি হবে, যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, সেই শনিকে নিয়ন্ত্রণ করছে হনুমানজি, অর্থাৎ হনুমানজিকে যদি আপনারা পুজো করেন সেক্ষেত্রে দেখবেন শনির যে কুপ্রভাব, যতই আপনার ছকে শনি খারাপ থাক দেখবেন সেই নেগেটিভ এফেক্টগুলো আপনাদের পড়বে না, আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ আপনারা শিবের উপাসনা করুন, আপনারা দক্ষিণা কালীর উপাসনা করতে পারেন, আপনারা শ্রীকৃষ্ণের উপাসনা করুন, পাশাপাশি আপনারা হনুমানজির পুজো করুন, দেখবেন আপনাদের জীবনে যে কোনো সমস্যা খুব একটা ক্ষতি হবে না, যে কোনো সমস্যাতে দেখবেন
আপনাদের সমস্যার সমাধানের পথ চলে এসেছে, এবং গ্রহ যখন শান্তি হয়ে যাবে, অর্থাৎ যে ইষ্ট দেবতাকে আপনারা পূজা করছেন সেই ইষ্ট দেবতার জন্য আপনাদের গ্রহ যখন শান্তি হয়ে যাবে, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি মানে বৈভব সব দিক থেকে আপনারা একটা শুভ ফল পাবেন। আমি দায়িত্ব নিয়ে এই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ আপনার রাশিচক্রে যে গ্রহকে যে আপনার যে ইষ্ট দেবতা শাসন করছে অর্থাৎ নিয়ন্ত্রণ করছে, সেই ইষ্ট দেবতা যদি আপনারা পূজা করেন, আপনার রাশিচক্র যতই কুপ্রভাব থাক না গ্রহের, সেই কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। তো আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে কমেন্টস করুন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।